গল্পে বারো মাসে আমি পল্লব। আমাদের আজকের গল্প সুকুমার রায়ের পাগলা দাশু থেকে চিনে পটকা। আমাদের রামপদ একদিন এক হাঁড়ি মিহিদানা নিয়ে স্কুলে এলো। টিফিনের ছুটি হওয়া মাত্র আমরা সবাই মহা আনন্দে সেগুলো ভাগ করে খেলাম। খেল না কেবল দাশু, পাগলা দাশু যে মিহিদানা খেতে ভালোবাসে না তা নয়, কিন্তু রামপদকে সে একেবারেই পছন্দ করত না। দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া চলত। আমরা রামপদকে বললাম, দাশুকে একটু দে। রামপদ বলল, কিরে দাশু, খাবি নাকি? খাবার লোভ হয়ে থাকে তো বল, আর আমার সঙ্গে কোনো দিন লাগতে আসবি না, তাহলে মিহিদানা পাবি। এমন করে বললে তো রাগ হবারই কথা, কিন্তু দাশু কিছু না বলে দুহাত পেতে মিহিদানা নিল। তারপর দারোয়ানের কুকুরটাকে ডেকে সবার সামনে তাকে সেই মিহিদানাগুলো খাওয়ালো। খানিকক্ষণ হাঁড়িটার দিকে তাকিয়ে কি যেন ভেবে মুচকি হাসতে হাসতে স্কুলের বাইরে চলে গেল। এদিকে হাঁড়িটা শেষ করে আমরা সবাই খেলায় মেতে গেলাম। দাশুর কথা ভাববার আর কেউ সময়ই পাইনি। টিফিনের পর ক্লাসে এসে দেখি দাশু অত্যন্ত শান্তশিষ্টভাবে এক কোণে বসে আপন মনে অঙ্ক কষছে। তখনই আমাদের কেমন একটা সন্দেহ হয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, কিরে দাশু, কিছু করেছিস নাকি? দাশু অত্যন্ত ভালো মানুষের মতন বলল, হ্যাঁ, দুটো GCM করে ফেলেছি। আমরা বললাম, ধুত, সে কথা কে বলছে? কিছু দুষ্টুমির মতলব করিসনি তো? এ কথায় দাশু ভয়ানক চটে গেল। পণ্ডিত মশাই ক্লাসে এলেন, দাশু তার কাছে নালিশ করে আর কি। আমরা অনেক কষ্টে তাকে ঠান্ডা করে বসিয়ে রাখলাম। এই পণ্ডিত মশাই মানুষটি মন্দ নন, পড়ার জন্য কোনোদিনই তাড়াহুড়ো করেন না, কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করলে হঠাৎ সাংঘাতিক রকম চটে যান। সে সময় তার মেজাজ আশ্চর্য রকমের ধারালো হয়ে ওঠে। পণ্ডিত মশাই চেয়ারে বসেই নদী শব্দের রূপ কর বলে ঘুমিয়ে পড়লেন। আমরা বই খুলে হড়বড় করে যাতা খানিকটা বলে গেলাম এবং তার উত্তরে পণ্ডিত মশাই নাকের ভেতর থেকে সুন্দর ঘড়ঘড় শব্দ শুনে বুঝলাম যে ঘুম বেশ গভীর হয়েছে। কাজেই আমরাও স্লেট নিয়ে কাটাকুটি আর 10-25 খেলা শুরু করলাম। শুধু মাঝে মাঝে যখন ঘড়ঘড়ানি কমে আসত তখনই সবাই মিলে সুর করে নদী নদ নদ্য ইত্যাদি আওড়াতাম। দেখতাম তাতে ঘুমপাড়ানি গানের ফল খুব আশ্চর্য রকম পাওয়া যায়। সকলে খেলায় মত্ত, কেবল দাশু এক কোণায় বসে কি যেন করছে সেদিকে আমাদের কোনো খেয়াল নেই। একটু বাদে পণ্ডিত মশাইয়ের চেয়ারের তলায় তক্তার নিচ থেকে ফট করে কিসের যেন একটা আওয়াজ হলো। পণ্ডিত মশাই ঘুমের ঘরে ভুরু কুঁচকে সবেমাত্র উহ বলে কি একটা ধমক দিতে যাবেন, এমন সময় ফুটফাট দুমদাম ধূপধাপ শব্দে তাণ্ডব কোলাহল উঠে সমস্ত স্কুলকে একেবারে কাঁপিয়ে তুলল। মনে হলো যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই এক জোটে বিকট তালে ছাদ পেটাতে লেগেছে। দুনিয়ার কাশারি আর লাঠিয়াল সবাই যেন পাল্লা দিয়ে হাতুড়ি আর লাঠি ঠুকছে। খানিকক্ষণ পর্যন্ত আমরা, যাকে পড়ার বইতে কিংকর্তব্য বিমূঢ় বলি, তেমন হয়ে হাঁ করে রইলাম। পণ্ডিত মশাই একবার মাত্র বিকট শব্দ করে তারপর হাত পা ছুঁড়ে এক লাফে টেবিল ডিঙে একেবারে ক্লাসের মাঝখানে ধড়ফড় করে পড়ে গেলেন। সরকারি কলেজের নবীন পাল বরাবর হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পায়, তাকেও আমরা এরকম সাংঘাতিক লাফাতে দেখিনি। পাশের ঘরে নিচু ক্লাসের ছেলেরা চিৎকার করে কড়াকিয়া মুখস্থ আওড়াচ্ছিল, গোলমালে তারাও হঠাৎ আড়ষ্ট হয়ে থেমে গেল। দেখতে দেখতে স্কুল ময় হুলুস্থুলুস পড়ে গেল। দারোয়ানের কুকুরটা পর্যন্ত ভয় পেয়ে বিকট ঘেউ ঘেউ শব্দে গোলমালের মাত্রা আরও বাড়িয়ে তুলল। মিনিট পাঁচেক ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হয়ে গেল তখন পণ্ডিত মশাই বললেন, কিসের শব্দ হয়েছিল দেখ। দারোয়ানজি একটা লম্বা বাঁশ দিয়ে খুব সাবধানে আস্তে আস্তে তক্তার নিচ থেকে একটা হাঁড়ি ঠেলে বের করল, রামপদর সেই হাঁড়িটা। তখনও তার মুখের কাছে একটু মিহিদানা লেগেছিল। পণ্ডিত মশাই ভয়ানক রেগে গিয়ে ভুরু কুঁচকে বললেন, এ হাঁড়ি কার? রামপদ বলল, আগে আমার, আর কোথায় যায়, অমনি দুই কানে দুই পাক। পণ্ডিত মশাই বললেন, হাঁড়িতে কি রেখেছিলি? রামপদ তখন বুঝতে পারল যে গোলমালের জন্য সমস্ত দোষ তারই ঘাড়ে এসে পড়েছে।
সে বেচারা তাড়াতাড়ি বোঝাতে গেল, আগে এর মধ্যে মিহিদানা এনেছিলাম। তারপর মুখের কথা শেষ না হতেই পণ্ডিত মশাই বললেন, তারপর মিহিদানাগুলো চিনে পটকা হয়ে ফুটতে লাগলো, তাই না? বলে ঠাস ঠাস করে দুটো চড়। অন্যান্য মাস্টাররাও ক্লাসে এসে জড়ো হয়েছিলেন, তারাও এক বাক্যে হাঁ হাঁ করে রুখে এলেন। আমরা দেখলাম গতি বেগতি, বিনা দোষে রামপদ বেচারা মার খায় বুঝি। এমন সময় দাশু আমার স্লেটখানা নিয়ে পণ্ডিত মশাইকে দেখিয়ে বলল, এই দেখুন, আপনি যখন ঘুমোচ্ছিলেন তখন ওরা স্লেট নিয়ে খেলা করছিল, এই দেখুন কাটাকুটির ঘর কাটা। স্লেটের ওপর আমার নাম লেখা। পণ্ডিত মশাই আমার ওপর প্রচণ্ড এক চড় তুলে হঠাৎ কেমন যেন থতমত খেয়ে গেলেন। তারপর দাশুর দিকে কটমট করে তাকিয়ে বললেন, চুপ কর, কে বলেছে আমি ঘুমোচ্ছিলাম? দাশু খানিকক্ষণ হাঁ করে থেকে বলল, তবে যে আপনার নাক ডাকছিল? পণ্ডিত মশাই তাড়াতাড়ি কথাটা ঘুরিয়ে দিলেন, বটে, ওরা সব খেলছিল, আর তুমি কি করছিলে? দাশু অম্লান বদনে বলল, আমি তো পটকায় আগুন দিচ্ছিলাম। শুনে তো সকলের চক্ষু স্থির, ছোকরা বলে কি! প্রায় আধ মিনিট কারোর মুখে কোনো কথা নেই। তারপর পণ্ডিত মশাই ঘাড় বাঁকিয়ে গম্ভীর গলায় হুঙ্কার দিয়ে বললেন, কেন পটকায় আগুন দিচ্ছিলে? দাশু ভয় পাবার ছেলেই নয়, সে রামপদকে দেখিয়ে বলল, ও কেন আমায় মিহিদানা দিতে চাচ্ছিল না? এমন অদ্ভুত যুক্তি শুনে রামপদ বলল, আমার মিহিদানা, আমি যা ইচ্ছে তাই করব। দাশু তৎক্ষণাৎ বলে উঠল, তাহলে আমার পটকা, আমিও যা ইচ্ছা তাই করব। এমন পাগলের সঙ্গে আর তর্ক করা চলে না, কাজেই মাস্টার মশাইরা সবাই কিছু ধমক ধমক দিয়ে যে যার ক্লাসে চলে গেলেন। সে পাগলা বলে তার কোনো শাস্তি হল না। ছুটির পর আমরা সবাই মিলে কত চেষ্টা করেও তাকে তার দোষটা বোঝাতে পারলাম না। সে বলল, আমার পটকা, রামপদর হাড়ি, যদি আমার দোষ হয় তাহলে রামপদরও দোষ হয়েছে, ব্যাস, ওর মার খাওয়াই উচিত। শব্দ পরিকল্পনা সুমন, পরিচালনায় সুনেত্রা। আরও গল্পের জন্য লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশনের জন্য অবশ্যই বেল আইকনে প্রেস করো। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে জানাতে ভুলো না। আরও গল্পের জন্য চোখ রাখো গল্পে বারো মাস ইউটিউব চ্যানেলে।